গত 31 আগস্ট রাত 12টা নাগাদ নদিয়ার নবদ্বীপের মায়াপুর লেকের ধার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। যদিও যুবকের মা অভিযোগ করেন তার ছেলে বিজেপি কর্মী বলরাম চক্রবর্তীকে হত্যা করা হয়েছে। তার আরও অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে হত্যা করেছে। রবিবার যে স্থান থেকে তার মৃতদেহ উদ্ধার হয় সেখানে যান ফরেন্সিক দল। তারা নিহত বিজেপি কর্মীর পরিবারের সাথে কথা বলেন। তোমার ওখানে শেষ হচ্ছে তো। অ্যাক্সিডেন্টটা তো হয়েছে গত 30 আগস্ট, আজকে 25 তারিখ। তো অলরেডি 25-26 দিন পরে ফরেন্সিক কী পাবে এটা একটা বড় প্রশ্ন। আর ফরেন্সিকের মতন টেস্ট করে নিয়ে গেল নবদ্বীপ থানার পুলিশ, যেরকমভাবে বোঝালো ওনাদের, ওনারা সেরকমভাবে নোট করে নিয়ে গেল। দেখা যাক কি হয়। তারা কি আপনাদের সাথে কোনো জিজ্ঞাসাবাদ বা কিছু? না, কোনো প্রয়োজন মনে করেনি। যখন চলে যাচ্ছিল তখন আমি শেষ মুহূর্তে দাঁড়া করি, আমি আমার দুটো বক্তব্য করলাম, দুটো প্রশ্ন করলাম, সেইভাবে খুব একটা গুরুত্ব দিল না। আপনার কি মনে হচ্ছে এখনো পর্যন্ত? কি মনে হচ্ছে বলতে, নবদ্বীপ থানার পুলিশ এটা পূর্ণ সুন্দরভাবে অ্যাক্সিডেন্ট বলে সাজিয়ে নিয়েছে, এবং যে বা যারা ঘটনার সময় প্রত্যক্ষদর্শী ছিল, একটা সময় যারা বলেছে যে এটাকে মার্ডার, আজকে তাদের পুলিশ ভালো করে বুঝিয়ে বলছে যে না, এটা অ্যাক্সিডেন্ট, এবং তারা বলছেও যে পুলিশ যেভাবে বোঝাচ্ছে সেটা অ্যাক্সিডেন্ট। পুলিশ পূর্ণ সহযোগিতা করছে দোষীদের আড়াল করার জন্য। পোস্টমর্টম রিপোর্ট আজ থেকে 10 দিন আগে নবদ্বীপ থানার এসআই স্বপন বিশ্বাসকে আমি ফোন করে পার্সোনালি জিজ্ঞেস করেছিলাম যে স্যার পোস্টমর্টম রিপোর্ট কি এসেছেন। উনি আমাকে বলেছিলেন হ্যাঁ এসেছেন, বাট পার্সোনালি এটা দেওয়া যাবে না, এটার জন্য এসপি অফিসে চিঠি করতে হবে। তো ঠিক তার একদিন পরে সোমবার আমরা এসপি অফিসে চিঠি করি, এবং আজকে প্রায় 8 দিন আমরা এখনও পর্যন্ত রিপোর্ট হাতে পাইনি, এবং নবদ্বীপ থানার থেকেও কোনো যোগাযোগ আমাদের সঙ্গে করেনি। এসপি অফিস থেকে প্রথমে বলেছিল যে 3 মাস সময় লাগবে, 3 মাস পরে পাবেন রিপোর্ট। তো আমরা তখন প্রশ্ন করেছিলাম যে নবদ্বীপ থানা বললো রিপোর্ট পেয়ে গেছি, আপনার বলছে 3 মাস। তখন বললো না, আমাদের কাছে এখনও আসেনি, আসলে আপনাকে খবর দেওয়া হবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। গত 31 আগস্ট রাত 12টা নাগাদ নদিয়ার নবদ্বীপের মায়াপুর লেকের ধার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। যদিও যুবকের মা অভিযোগ করেন তার ছেলে বিজেপি কর্মী বলরাম চক্রবর্তীকে হত্যা করা হয়েছে। তার আরও অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে হত্যা করেছে। রবিবার যে স্থান থেকে তার মৃতদেহ উদ্ধার হয় সেখানে যান ফরেন্সিক দল। তারা নিহত বিজেপি কর্মীর পরিবারের সাথে কথা বলেন। তোমার ওখানে শেষ হচ্ছে তো। অ্যাক্সিডেন্টটা তো হয়েছে গত 30 আগস্ট, আজকে 26 তারিখ, 25 তারিখ। তো অলরেডি 25-26 দিন পরে ফরেন্সিক কী পাবে এটা একটা বড় প্রশ্ন। আর ফরেন্সিকের মতন টেস্ট করে নিয়ে গেল নবদ্বীপ থানার পুলিশ, যেরকমভাবে বোঝালো ওনাদের, ওনারা সেরকমভাবে নোট করে নিয়ে গেল। দেখা যাক কি হয়। তারা কি আপনাদের সাথে কোনো জিজ্ঞাসাবাদ বা কিছু? না, কোনো প্রয়োজন মনে করেনি। যখন চলে যাচ্ছিল তখন আমি শেষ মুহূর্তে দাঁড়া করি, আমি আমার দুটো বক্তব্য করলাম, দুটো প্রশ্ন করলাম, সেইভাবে খুব একটা গুরুত্ব দিল না। আপনার কি মনে হচ্ছে এখনো পর্যন্ত? কি মনে হচ্ছে বলতে, নবদ্বীপ থানার পুলিশ এটা পূর্ণ সুন্দরভাবে অ্যাক্সিডেন্ট বলে সাজিয়ে নিয়েছে, এবং যে বা যারা ঘটনার সময় প্রত্যক্ষদর্শী ছিল, একটা সময় যারা বলেছে যে এটাকে মার্ডার, আজকে তাদের পুলিশ ভালো করে বুঝিয়ে বলছে যে না, এটা অ্যাক্সিডেন্ট, এবং তারা বলছেও যে পুলিশ যেভাবে বোঝাচ্ছে সেটা অ্যাক্সিডেন্ট। পুলিশ পূর্ণ সহযোগিতা করছে দোষীদের আড়াল করার জন্য। পোস্টমর্টম রিপোর্ট আজ থেকে 10 দিন আগে নবদ্বীপ থানার এসআই স্বপন বিশ্বাসকে আমি ফোন করে পার্সোনালি জিজ্ঞেস করেছিলাম যে স্যার পোস্টমর্টম রিপোর্ট কি এসেছেন। উনি আমাকে বলেছিলেন হ্যাঁ এসেছেন, বাট পার্সোনালি এটা দেওয়া যাবে না, এটার জন্য এসপি অফিসে চিঠি করতে হবে। তো ঠিক তার একদিন পরে সোমবার আমরা এসপি অফিসে চিঠি করি,
এবং আজকে প্রায় আট দিন আমরা এখনো পর্যন্ত রিপোর্ট হাতে পাইনি এবং নবদ্বীপ থানা থেকেও কোনো যোগাযোগ আমাদের সঙ্গে করেনি। এসপি অফিস থেকে প্রথমে বলেছিল যে তিন মাস সময় লাগবে, তিন মাস পরে পাবেন রিপোর্ট। তো আমরা তখন প্রশ্ন করেছিলাম যে নবদ্বীপ থানা বললো রিপোর্ট পেয়ে গেছি, আপনার বলছে তিন মাস, তখন বললো না আমাদের কাছে এখনো আসেনি, আসলে আপনাকে খবর দেওয়া হবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।